তোমাদের কতগুলো বিকারক আছে, এই বিকারকগুলো বিভিন্ন নামে ডাকা হয়। যেমন যে বিকারকগুলো ইলেকট্রনকে ভালোবাসবে, লাভ ফর ইলেকট্রন, ইটসেলফ ইজ পজিটিভ ইন চার্জ, সেই বিকারকটা নিজে হবে ধনাত্মক, কিন্তু সে ঋণাত্মককে ভালোবাসবে, মানে ইলেকট্রনকে ভালোবাসবে, সেগুলো হলো ইলেকট্রোফাইল। অপরদিকে যারা নিউক্লিয়াসকে ভালোবাসবে তারা নিউক্লিওফাইল, আবার যারা মুক্ত ইলেকট্রন ভালোবাসবে মুক্তমূলক ইত্যাদি আছে। তবে সে সম্পর্কে আলোচনা আমি বিস্তারিত করব না, আজকে আলোচনা করব ইলেকট্রোফাইল, হুইচ ইজ লাভ ফর ইলেকট্রন, ইটসেলফ ইজ দ্য রিয়েজেন্ট ইজ পজিটিভ ইন চার্জ, ইট ইজ ডিনোটেড বাই ই। যেমন হ্যালোজেনিয়াম হুইচ ইজ পজিটিভ ইন চার্জ, দ্যাট ইজ ক্লোরিনিয়াম, ব্রোমোনিয়াম, আয়োডিনিয়াম, দিজ আর অল ইলেকট্রোফাইল রিয়েজেন্ট। হাইড্রোনিয়াম আয়ন, হোয়ার হাইড্রোনিয়াম প্রোটনিক হাইড্রোজেন, নাইট্রোনিয়াম, হোয়ার নাইট্রো গ্রুপ পজিটিভ ইন চার্জ নাইট্রোনিয়াম, সালফোনিয়াম, হোয়ার সালফার ট্রাইঅক্সাইড পজিটিভ ইন চার্জ, অ্যান্ড ডেফিসিট অফ ইলেকট্রন দ্যাট ইজ অ্যালুমিনিয়াম ক্লোরাইড, বোরন ফ্লোরাইড, ফেরি ক্লোরাইড ইত্যাদি, দিজ আর অল ইলেকট্রোফাইল রিয়েজেন্ট। অর্থাৎ এগুলো হলো ইলেকট্রোফাইল। এই ইলেকট্রোফাইল দুই ধরনের বিক্রিয়া দেয়, একটা হলো ইলেকট্রোফাইল জুত বিক্রিয়া, আর একটা হলো ইলেকট্রোফাইল প্রতিস্থাপন বিক্রিয়া। ইলেকট্রোফাইল প্রতিস্থাপন বিক্রিয়াতে নাইট্রোসাইন সালফোনেশন, ফিডেল ক্রাফ্ট, অ্যালকাইলেশন, ক্লোরিনেশন, ব্রোমিনেশন ইত্যাদি। আর ইলেকট্রোফাইল জুত বিক্রিয়ায় হোয়েন কার্বন কার্বন ডাবল বন্ড বিটুইন টু কার্বন, দেন পাই ইলেকট্রন শিফট টুয়ার্ডস ওয়ান অফ দেম, দেন দ্য ওয়ান কার্বন ইজ পজিটিভ ইন চার্জ, অ্যানাদার ইজ এ নেগেটিভ চার্জ, দেন ইলেকট্রোফাইল অ্যাটাক টু দ্য নেগেটিভ কার্বন, অ্যান্ড নিউক্লিওফাইল অ্যাটাক টু দ্য পজিটিভ চার্জ দ্যাট ইজ নিউক্লিয়াস, দ্যাট ইজ দ্য ইলেকট্রোফাইল এডিশন রিয়াকশন। অ্যাজ ফর এক্সাম্পল ইথিন হোয়েন রিয়াক্টস উইথ হাইড্রোজেন ব্রোমাইড, হ্যাঁ হাইড্রোজেন ইজ ইলেকট্রোফাইল, ব্রোমাইড ইজ নিউক্লিওফাইল, দেন ইট উইল বি দিস ইথাইল ব্রোমাইড। ইথিন রিয়াক্টস উইথ হাইড্রোজেন ব্রোমাইড ফর্ম ইথাইল ব্রোমাইড, ইট ইজ দ্য ইলেকট্রোফাইল এডিশন রিয়াকশন। আর ইন দ্য কেস অফ ইলেকট্রোফাইল সাবস্টিটিউশন রিয়াকশন, হোয়েন বেনজিন রিং বেনজিন কম্পাউন্ড রিয়াক্টস উইথ ইলেকট্রোফাইল অ্যান্ড নিউক্লিওফাইল, দেন ই ইজ অ্যাট্যাক্ট হোয়ার দ্য নাম্বার অফ ইলেকট্রন ইজ লার্জ ফ্রম দিস কম্পাউন্ড। ই মে বি নাইট্রোনিয়াম দেন নাইট্রোবেনজিন, ই মে বি সালফোনিয়াম দেন বেনজিন সালফোনিক অ্যাসিড, অ্যান্ড কার্বোক্যাটায়ন দেন ইট উইল বি টলোইন, ক্লোরোবেনজিন, ব্রোমোবেনজিন ইত্যাদি। অ্যাজ ফর এক্সাম্পল হোয়েন বেনজিন রিয়াক্টস উইথ কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড ইন প্রেজেন্স অফ কনসেন্ট্রেটেড সালফুরিক অ্যাসিড, দ্যাট ইজ কল্ড নাইট্রেশন, হোয়ার নাইট্রোনিয়াম আয়ন অ্যাটাক
fear and form nitrobenzene and water will be evolved. অর্থাৎ বেনজিন যখন এই ঘন নাইট্রিক অ্যাসিড ইন প্রেজেন্স অফ ঘন সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করবে, নাইট্রোনিয়াম আয়ন অ্যাটাক হয়ার দ্য ডেন্সিটি অফ ইলেকট্রন ইজ লার্জ দেন ইট ইজ ফর্ম নাইট্রোবেনজিন। অ্যাজ ফর এক্সাম্পল ইন ফিডেল ক্রাফ্ট ফর্ম টোলোইন, ইন দ্য কেস অফ ক্লোরিনেশন ফর্ম ক্লোরোবেনজিন অ্যান্ড ব্রোমোবেনজিন, দিজ আর অল ইলেকট্রোফাইল সাবস্টিটিউশন রিয়াকশন। আর ইলেকট্রোফাইল সাবস্টিটিউশন রিয়াকশন ইজ দ্যাট রিয়াকশন হোয়ার দ্য লার্জ নাম্বার অফ ইলেকট্রন ইজ অ্যাটাক্ট বাই ইলেকট্রোফাইল দ্যাট ইজ ই। ইলেকট্রোফাইল স্পিসিস আর ক্লোরোনিয়াম, ব্রোমোনিয়াম, আয়োডিনিয়াম, হাইড্রোনিয়াম, নাইট্রোনিয়াম, সালফোনিয়াম, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, বোরন ট্রাইফ্লোরাইড, ফেরিক্লোরাইড ইত্যাদি। অ্যান্ড ইলেকট্রোফাইল ইজ ডিনোটেড বাই ই। ইলেকট্রোফাইল রিয়াকশন দেয়ার আর টু কাইন্ডস অফ ইলেকট্রোফাইল রিয়াকশন, ওয়ান ইজ ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশন অ্যান্ড অ্যানাদার ইজ ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন ফর নাইট্রোবেনজিন, সালফোবেনজিন, সালফোনিক অ্যাসিড, ক্লোরোবেনজিন, ব্রোমোবেনজিন ইত্যাদি। অ্যান্ড হোয়ার দ্য অ্যালকিন অ্যান্ড অ্যালকাইন আন্ডারগো দ্য ইলেকট্রোফাইল অ্যাডিশন রিয়াকশন, অ্যাজ ফর এক্সাম্পল ইথিন রিয়াক্টস উইথ হাইড্রোব্রোমিক অ্যাসিড দেন ইট উইল বি ফর্ম ইথাইল ব্রোমাইড। এই হলো ইলেকট্রোফাইল। এই ইলেকট্রোফিলিকটাকে বুঝতে হবে, এ কটা জিনিস মনে রাখলেই ইলেকট্রোফাইল বা ইলেকট্রোফিলিক বিকারক বোঝা সম্ভব হবে। ইন্টারমিডিয়েট লেভেলে এই কয়েকটি জিনিস মনে রাখলেই যথেষ্ট। এটা এত বেশি ইম্পর্ট্যান্ট, এটা রাজশাহী বোর্ডের 2017-15 এবং বরিশাল বোর্ড 2023, রাজশাহী বোর্ড, দিনাজপুর বোর্ড ইত্যাদিতে একাধিকবার এই প্রশ্নটা এসেছে। এটা সৃজনশীল প্রশ্নের এক নাম্বার উত্তর, এইটুকু মনে রাখলেই এক নাম্বার কভার করবে। তোমাদের সকলকেই ধন্যবাদ।